ইতালিতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণের 24 ঘন্টার মধ্যে এক সেনা সদস্যের মৃত্যুর আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। এছাড়া করোনা প্রকোপ অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় সোমবার থেকে 10টি অঞ্চলকে রেড জোন ঘোষণা করা হয়েছে। এ সময় স্কুল কলেজ বন্ধ থাকবে। বিস্তারিত জানাচ্ছেন ইতালি থেকে জুমানা মাহমুদ। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণের 24 ঘন্টার মধ্যে এক সৈনিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় পুরো ইতালিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি জোর দিয়ে বলেছেন অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় সোমবার থেকে ইতালির 10টি অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে সরকার। শুক্রবার মন্ত্রিপরিষদে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ওই অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বার, রেস্টুরেন্ট এবং পানশালা বন্ধ থাকবে। আগামী সোমবার থেকে ইতালি আবার লকডাউনে যাচ্ছে। এতে করে আমরা বাঙালি কমিউনিটি অনেক ক্ষতিগ্রস্ত হব এখানে, কারণ আমরা ব্যবসায়ীরা তো ক্ষতিগ্রস্ত হবই, সাথে সাথে যারা হোটেল, বার, রেস্টুরেন্টে চাকরি করছে ওরাও ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে যে লকডাউন আবার নতুন করে ইতালিয়ান গভর্নমেন্ট দিচ্ছেন, সেই হিসাবে আমরা অনেকটা আতঙ্কিত, শঙ্কিত। আমাদের ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার পাশাপাশি শঙ্কাও রয়েছে। করোনাকালীন এই সময়ে এই ভয়টাকে আমাদের জয় করতেই হবে। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভ্যাকসিনের কারণে কোনো মৃত্যু হয়েছে তার কোনো প্রমাণও কিন্তু আসেনি। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে বুলগেরিয়া, ডেনমার্ক এবং নরওয়েতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে, ফলে ওইসব দেশে ভ্যাকসিন গ্রহণ নিয়েও শঙ্কা রয়েছে। ইতালির মেডিসিন এজেন্সি আইফা জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। এ নিয়ে মোট 4টি ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে ইতালিতে। জুমানা মাহমুদ, আয়ন নিউজ, রোম, ইতালি।